সারা বছরই নিত্যা হয়ে আমাদের ঘরে থাকে, আমরা বুঝি না, তাই মনে করি আমাদের মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে, কোনো মায়ের পুজো আবার হবে, কোনো মায়ের পুজো হচ্ছে। এভাবেই তিনি নানা রূপে আমাদের মধ্যে বিরাজমান, আমরা বুঝি না, তাই মনে করি কারো আবাহন হচ্ছে, কারো বিসর্জন হচ্ছে। তাই কবির কল্পনায় গানটি লিখেছেন, প্রত্যেকটি রূপে তিনি আমাদের মধ্যে আবির্ভূত। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামন্ত্রবদ্ধান্তে তাং স্তবেই ভজন্মহম, এটাই হচ্ছে হিন্দু ধর্মের সার মর্ম, যে যেভাবে আমাকে ভজনা প্রার্থনা করে আমি তাকে সেভাবেই বড় ভয় প্রদান করি, এটাই হচ্ছে হিন্দু ধর্মের মহত্ব, গুরুত্ব, বৈশিষ্ট্য। কেউ দেবী রূপে, কেউ দেব রূপে, কেউ বন্ধু রূপে, সখা রূপে, স্বামী রূপে, পিতা রূপে, মাতা রূপে, যে যথা। তাই আমাদের মা নিত্যা শুদ্ধ চিত্ত বিরাজমান, আমরা সেই শক্তি মায়ের প্রার্থনা করি। Yeah.
Thank you.